আসসালামু আলাইকুম। ইমো কুকিংয়ের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাচ্ছি সর্ষে ইলিশ সবচাইতে সহজ পদ্ধতিতে। আমি প্রথমে একটা মশলা রেডি করব। এর জন্য আমি নিয়েছি সাদা সরিষা 2 টেবিল চামচ। সাদা সরিষা না থাকলে আপনারা কালোটাও ব্যবহার করতে পারবেন। নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত দানা, 4টা কাঁচামরিচ, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। অনেকেই সরিষা ইলিশ তৈরি করলে সেটা তিতা হয়ে যায়, তাই আপনারা যদি লবণ এবং কাঁচামরিচ সরিষাটাকে বেটে নেন তাহলে কখনোই তিতা হবে না। এখানে আমি 6 পিস ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে নিলাম। এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ কালো জিরা। এছাড়া যে মশলাটা আমি বেটে রেডি করে রেখেছিলাম সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। দিচ্ছি 5 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষা ইলিশের স্বাদটা সরিষার তেল দিয়ে ভালো হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন এই রেসিপিতে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, অথচ পেঁয়াজ ছাড়াও একটা রান্না যে কতটা মজার হতে পারে, ঠিক এভাবে করে সরিষা ইলিশ তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না। এছাড়া ইলিশ মাছ এতটাই টেস্টি হয়, যেটা আপনি যেভাবেই রান্না করুন না কেন এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। এবার আমি এই মাছটাকে খুব ভালোভাবে সব মশলা একসাথে মাখিয়ে 10 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। হয়ে গিয়েছে 10 মিনিট। এবার রান্নায় চলে যাচ্ছি। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, মাছ এবং মশলাগুলো নিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু চড়ানো প্যান ব্যবহার করতে, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স কম থাকে। প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে অপেক্ষা করছি 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। এরই মাঝে তেলটা মশলাটা গরম হয়ে গেছে। এবার মাছটাকে উল্টে দিচ্ছি। ইলিশ মাছের টুকরাগুলো এ পর্যায়ে কিন্তু একটু নরম থাকে, তাই চেষ্টা করবেন মাছগুলোকে খুব আলতোভাবে উল্টে দিতে। এবার আমি আবারও 2 মিনিট অপেক্ষা করব, যেন ওই পিঠটাও কিছুটা ভাজা হয়। এবার আমি 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। ইলিশ মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় এবং পানির প্রয়োজন হয় না, তাই পানিটা একটু বুঝে দিবেন। ঠিক যখন এরকম পানিটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে ডেকে দিতে হবে। চুলা আঁচটাকে মিডিয়াম করে অপেক্ষা করতে হবে 6-7 মিনিট। ছয় সাত মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এবং কাঁচামরিচগুলোকে আমি আস্ত ব্যবহার করছি শুধুমাত্র সুন্দর ফ্লেভার আসার জন্য। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই, এখন শুধু অতিরিক্ত পানিটা শুকিয়ে নিলেই এরই মাঝে মাছটাও সিদ্ধ হয়ে যাবে। ঠিক যখন এরকম তেলটা উপরে বেশি উঠবে, মশলাটা ইলিশ মাছের গায়ে মাখা মাখা হয়ে লেগে থাকে, তখনই চুলা থেকে নামিয়ে নিব। গরম ভাতের সাথে সর্ষে ইলিশের তুলনা কোনো কিছুর সাথেই হয় না, তবে চাইলে পোলাও কিংবা পান্তা ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। আশা করছি এই সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।